বাড়ানো করবেন ইদহাব তাসাল্লিম আলা রাতিকাল মালাইকাল মালাইকাল ইদহিবুস আপনি নবীকে বললেন আপনি ফেরেশতাদের কাছে যান, যাওয়ার পর ফেরেশতাদের মধ্যে যারা বসা তাদেরকে একটা সালাম করেন, ভালোবাসা পয়দা হবে। তবে যদি বললেন তাফসুস সালাম ওয়া আলাইকুম,
2698 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, ইদা দাখালত আলা আহলিকা ফসাল্লি, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দিবা। পরিবারের কাছে প্রবেশ করলে কি করবেন? সালাম। আপনারা তো বিবিকে সালাম দিতে লজ্জা পান, মাকে সালাম দিতে লজ্জা পান, বাবাকে সালাম দিতে লজ্জা পান, অপরিচিত একজন নারীকে বড় সুন্দর করে সালাম দিতে মোটেই লজ্জা পান না। নিজের বিবিকে সালাম দিয়ে ওই দেখে আমার দেখা, বাবাকে সালাম দিলে বলছে কি দেখে আমার দেখা দেখে কি দেখে কি পেরো সম্ভব, বাবাকে সালাম দাও, মায়ের সালাম দিবে যে কিভাবে সম্ভব, সালাম মানে শান্তি। তা আপনি আপনার বাবার শান্তি চান না, দিয়ে না আপনি আপনার মায়ের শান্তি চান না তো সালাম দিয়ে না, আপনি আপনার বিবির শান্তি চান না দিয়ে না, যদি শান্তি চান সালাম দেন, বাবার শান্তি চান সালাম দেন, মায়ের শান্তি চান সালাম দেন। নবীজি বলবেন, যখন পরিবারের কাছে প্রবেশ করবা সালাম দিবা, ইয়া তুমরা ওয়াকাতান আলাইকা ওয়া আলা আহলি, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা, তুমি এবং তোমার পরিবার সবাইকে আল্লাহ পাক বরকতের মধ্যে ডুবিয়ে দিবে। Yeah.
বাংলায় এগুলা বলবেন, না পারলে যদি আপনি পারেন আপনি না পারলে বাংলায় বলবেন, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তাহলে ঘরে ঢোকার সময় কি করবো আমরা? সালাম করব। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5197 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بالله من بدأه بالسلام আপনাদের এই জায়গার মধ্যে যারা আগে সালাম দেয় তারা আল্লাহ বেশি কাছাকাছি করে দেওয়া। এই মোহাম্মদ যে আগে সালাম দিবে সে আল্লাহ বেশি কাছাকাছি, যে আগে সালাম দিবে সে আল্লাহ বেশি কাছাকাছি করে দেবে। ইদানিং কালে অনেক নিষেধ নাম করে হুজুর আপনার আমাদের কাছে সাত সালাম দেয় না, তাই না? আমি আগে সালাম দিই, তার আপনি বললেন আপনার মাথার মতো সালাম দেয় না, সালাম আপনি দেন। সালাম পাওয়ার অপেক্ষা থাকবে না, সালাম দেওয়ার অপেক্ষা থাকছে। Amen.
আদম নবীকে আল্লাহ সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। দেওয়ার পর আদম আলাইহিসসালামকে সব জিনিসের নাম শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের সামনে যে জিনিসগুলোর নাম শিখাইছে এই জিনিসগুলো আল্লাহ রাখছে। আপনি কত পবিত্র, আমরা কিছুই জানি না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে না জানান, আপনি আমাদেরকে বলে মুসলমান হিসাবে আমাদের অনেকগুলা কাজ আছে। এই কাজের মধ্যে কি এক নাম্বার হলো আল্লাহর তাওহীদ স্বীকার করা, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। তাহলে ইসলামের ভিত্তি কয়টা? এক নাম্বার কালিমা, হ্যাঁ এক নাম্বার কালিমা, আমরা আল্লাহ মানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানার পর আমাদের দ্বিতীয় যে গুণটা আমাদের উপর এটা হলো নামাজ পড়া। মানে কি পড়া? নামাজ পড়া। দুই নম্বর হাদিসের বর্ণনা
এখান থেকে গুণা গুণা এমন ভাবে পাওয়া যায় তার গুণা গুণা এমন ভাবে ছড়িয়ে পড়ে যায়। হাতের পানি শেষ ফোটা যখন পরে ওই শেষ ফোটার সাথে আমরা যত গুণা করছে সমস্ত গুণা গুণা করে যায়। Yeah.
আমি করতে পারি না, আমি এর চেয়ে উত্তম করতে পারি না। আমাকে আপনি নামাজের নিয়ম শিখাই দেন, কিভাবে আমি নামাজ আদায় করবো, আমি তো এর চেয়ে ভালো পারি না, আমি কিভাবে নামাজ পড়তে পারি আপনি শিখাই দেন। সাথে চলতে পারে, যখন তুমি রুকু থেকে দাঁড়াইবা ধীরস্থির ভাবে তুমি সোজা হয়ে দাঁড়াইবা, এখন তাহলে কি হবে? সোজা হয়ে দাঁড়ানোর পর তুমি সেজদা করবা, ইনশাআল্লাহ নামাজের মধ্যে সাহাবীর নাম আবু
পুরা নামটা মনে রাখা দরকার নেই, শুধু একটু মনে রাখতে হবে।
আমি যদি বলি কোরআন পড়া এই এখন শুরু করে নেই এখন থেকে
ঠিক আছে,
আল্লাহ যে মানুষকে নেক কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, আমরা কিন্তু নিজেদেরকে ভুলে যান। কোরআন তো আপনারা বলেন ভাই সাহেব এই যে আলোচনা করলেন, তো আপনারা মানুষকে সৎ কাজের আদেশ করেন, নিজেদেরকে আপনারা ভুলে যান, এটা যেন না হয়। এটা আল্লাহ আমার মতো যারা আলোচনা করে সবাইকে বলতেছে, নেক কাজের আদেশ যারা করে সবাইকে বলতেছে। সেই বুখারি 3268 নাম্বার হাদিস। তো যা তুমি ভজরি ইয়াওস ইয়ামা কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে জেনে নেওয়া হবে, এই কথাগুলো আহ্বান করার প্রতি তার করেন।